আচ্ছা, আজকে কোনো ইন্ট্রো ফিন্ট্রো বাদ দিয়ে ডিরেক্টলি কথাই ঢুকবো। প্রথমে আসি আমি কোন ব্লগিং চ্যানেলগুলো ফলো করি। এক নাম্বার হচ্ছে ফ্লাইং বিস্ট, উনি একজন ইন্ডিয়ান ব্লগার। উনি মেইনলি হচ্ছে ডেইলি ব্লগ আপলোড করেন, সারাদিন কি করতেছে না করতেছেন এইটার উপরই একটা ব্লগ হয় পুরো দিনে। আমি কিন্তু এমনিতে সবসময় সবাইকে সাজেস্ট করি অন্তত নিজের পছন্দ অনুযায়ী একজন ডেইলি ব্লগারকে প্রত্যেক দিন ফলো করতে। এটার কারণটা কি, একজন ডেইলি ব্লগার যখন তার ব্লগ আপলোড দেন ওর মধ্যে তাকে কিন্তু সারাদিনের সবকিছুই দেখাইতে হয়, তার কষ্টের জিনিসগুলো হোক তার সুখের জিনিস হোক প্রত্যেকটা জিনিসই কিন্তু ডেইলি ব্লগের মধ্যে উঠে আসে। আমাদের বর্তমান জেনারেশনের সবচেয়ে বড় মেন্টাল প্রবলেমের কারণটা হচ্ছে আমরা একটা ফ্যান্টাসি দুনিয়ার মধ্যে বাস করার চেষ্টা করি। আমরা স্ক্রিনের মধ্যে এমন এমন সব জিনিস দেখি যেটা আমাদের বাস্তব দুনিয়ার সাথে হয়তো খুব একটা মিল নাই। এন্ড অনেক মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতেও এমন সব জিনিস পাবলিশ করে যেটা সোসাইটিতে অ্যাকসেপ্টেবল, তার লাইফের কষ্টের জিনিসগুলো কিন্তু স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাই না। এর কারণে আমাদের মনের মধ্যে মনে হয় সবসময় যে মানুষের লাইফ এত ভালো আমার লাইফটা এত খারাপ কেন। বাট ইন দ্যাট কেস ডেইলি ব্লগাররা একটা বিরাট রেভলিউশন নিয়ে আসছে। ওরা যেহেতু ডেইলি ব্লগ কন্টেন্ট আপলোড করতেছে, শুধুমাত্র ভালো জিনিসগুলো আসলে প্রত্যেকদিন তাদের পক্ষে দেখানো সম্ভব না, তার কারণ প্রত্যেকদিন কিন্তু মানুষের সাথে ভালো কিছু হয় না, ভালো খারাপ মিলাই হচ্ছে তার লাইফটা গঠিত হয়। সো ডেইলি ব্লগারদেরকে অফকোর্স তাদের লাইফের খারাপ জিনিসগুলোও স্ক্রিনের মধ্যে শো করতে হয়, এবং এই কারণে নিজের পছন্দ অনুযায়ী একজন ডেইলি ব্লগারকে ফলো করা আপনার মেন্টাল হেলথের জন্য অনেক ভালো। এখন প্রশ্ন আসে, আপনি কি যে কোনো ডেইলি ব্লগারকে ফলো করতে পারবেন কিনা? এখানে আমার একটা রিজার্ভেশন আছে। আপনি তো ইউটিউবের মধ্যে অনেক ব্লগার কিংবা ডেইলি ব্লগারদেরকে দেখতে পাবেন, যেমন আমার লাইফ ইঞ্জিনিয়ারিং করে কাটছে, ফ্লাইং বিস্টের লাইফে হচ্ছে আইআইটি থেকে সে পাশ করছে, আইআইটি খড়গপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, তার লাইফের সাথে আমার লাইফটা অনেক বেশি রেজোনেট করে এবং এই কারণে তার লাইফটা দেখলে আমার অনেক ভালো লাগে। কিন্তু এমন না যে তার লাইফ দেখলে আপনারও ভালো লাগতে পারে, কারণ আপনার লাইফের ব্যাকগ্রাউন্ড হয়তো আলাদা। আপনি আপনার নিজের পছন্দ এবং নিজের লাইফ ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একজন ডেইলি ব্লগারকে সিলেক্ট করেন প্রথমে, অ্যান্ড দেন তার ব্লগ কন্টেন্ট প্রত্যেক দিন দেখেন, সেটা আশা করি অবশ্যই আপনার লাইফে ভ্যালু অ্যাড করবে। ফ্যামিলি ব্লগ কিন্তু নতুন কোনো জনরা না, এর আগে অনেক ফ্যামিলি ব্লগার আসছে, ওরা একটা নতুন ভ্যালু অ্যাড করে। এন্ড বাংলাদেশেও অনেক ফ্যামিলি ব্লগার আছে, স্পেশালি আমি যদি বলি কাপল ব্লগার বেশি, বাট ওদের যখন আরো ফ্যামিলি এক্সটেন্ড হবে, বাচ্চা হবে, তখন হয়তো আমরা ফ্যামিলি ব্লগার হিসেবেই তাদেরকে এস্টাবলিশড হইতে দেখবো। ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, আমার কাছে মনে হয় বাংলাদেশের বর্তমানে মোস্ট ক্রিয়েটিভ ব্লগার হচ্ছে রাফায়েত রাকিব ভাই। এর জন্য আমি অনেক গালি খাইতে পারি, বাট কোনো সমস্যা নাই, আমি এটার উপর একটা ভিডিও বানাইতে পারবো যে কেন আসলে তার কন্টেন্টগুলো মোস্ট ক্রিয়েটিভ হয় ব্লগারদের মধ্যে। আমি বলতেছি লাইফস্টাইল ব্লগার, নট ট্রাভেল ব্লগার বা অন্য কোনো কিছু। ইনফ্যাক্ট ওনার বিয়ের আগে ওনার যে ব্লগগুলো আপলোড হইতো, সাপোজ একটা ব্লগ হচ্ছে যে পুরোপুরি সাইলেন্ট থেকে উনি পুরো ব্লগটা বানাইছে, অ্যান্ড উনি বিভিন্ন রকম পাগলামি করেন, ওনার ক্রিয়েটিভিটির লেভেলটা আসলে অন্য লেভেলে। এটা অনেকের কাছে ক্রিঞ্জ মনে হইতে পারে, বাট আমি এটা নিজে জানি, আমি এটা নিজে বুঝতে পারি। এটা আমি আপনাকে এক্সপ্লেইন হয়তো অন্য কোনো ভিডিওতে করব যে কেন এগুলো ক্রিয়েটিভলি অনেক হাই অ্যান্ড এনরিচড কন্টেন্ট, এবং এরকম করার ক্যাপাবিলিটি বাংলাদেশের খুব কম মানুষেরই আছে। আমি রাফায়েত রাকিব ভাইয়ের ব্লগ ফলো করার ট্রাই করি, অ্যান্ড আমি একটা ভয় পাইতেছিলাম যে হয়তো বিয়ের পরে তার ব্লগের মানে কন্টেন্টে পাগলামির পরিমাণ হয়তো কমে আসতে পারে। এখন পর্যন্ত সেটা হয় নাই, আলহামদুলিল্লাহ এটা ভালো। ভাবছিলাম যে ক্রিয়েটিভিটির পরিমাণ আস্তে আস্তে কমবে, বাট না, এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, দেখা যাক সামনে কি হয়। আরেকজন ব্লগারকে আমি নিয়মিত ফলো করার ট্রাই করতাম যখন তার 50k সাবস্ক্রাইবার ছিল, সেটা হচ্ছে নাদিরন্দাগো, যাকে নিয়ে রিসেন্টলি খুবই হাইপ তৈরি হয়েছে। ওনার ব্লগ নিয়ে তো আলাদা কোনো কিছু বলার নাই, ওই পিছনে সিরিয়ার যে ব্লগটা থেকে হচ্ছে যে তার হাইপটা শুরু হয়েছে, এটা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো দেখতেছি, খুব ভালো দিকে আগাইতেছে, অ্যান্ড আমি খুবই খুশি এটা দেখে যে ভালো কন্টেন্ট গুলা রিচ পাইতেছে। আমি এদেরকে মোটামুটি বাংলাদেশে রেগুলার ফলো করার ট্রাই করি, তারা যখনই ব্লগ আপলোড দেয় আমি দেখি, অ্যান্ড অন্য যারা ব্লগিং করে তাদেরটা তো অবশ্যই দেখি, বাট হচ্ছে এতটা নিয়মিত না। এবার আসি ইনফরমেটিভ চ্যানেলের ক্ষেত্রে। প্রথম যে ইনফরমেটিভ চ্যানেলটা আমি রেগুলারলি ফলো করি সেটা হচ্ছে ভেরিটাসিয়াম। এখানে যে লোকটা ডেরেক মুলার, সে পিএইচডি শেষ করছে, কাজে সে একজন ডক্টরের, তারপরে সে ফুল টাইম একজন ইউটিউবার হয়েছে, অর্থাৎ তার এতদিন পর্যন্ত পড়াশোনাটাকে সে এখন ফুললি কাজে লাগাইতেছে ইউটিউবিং এর ক্ষেত্রে। এটা দেখে আমি জানি না আমি কবে ফুল টাইম ইউটিউবার হয়ে যাই, বাট ওনার কন্টেন্ট গুলো আপনি যদি রিসেন্টলি তার পাই নিয়ে বানানো কন্টেন্টটা দেখেন, অ্যানিমেশন বলেন, তার বোঝানোর ধরন বলেন, যে নিউটন কেন পায়ের স্মার্ট একটা পদ্ধতি আবিষ্কার করছে পায়ের ভ্যালু দশমিকের পরে অনেক বেশি ঘর পর্যন্ত বের করার জন্য, ওইটা ইনসেইন লেভেলের, মানে হচ্ছে তার বোঝানোর ধরনটা ইনসেইন লেভেলের। আমি হাইলি সাজেস্ট করবো আপনার যদি ইনফরমেটিভ কন্টেন্ট ভালো লাগে আপনি রেগুলারলি ভেরিটাসিয়াম ফলো করেন। রিসেন্টলি মার্সের মধ্যে যে রোটোগ্রাফটা গেছে ইঞ্জেনুইটি, ওইটা নিয়ে কিন্তু প্রায় এক বছর আগে সে নাসা জেট প্রোপালশন ল্যাবরেটরিতে গিয়ে কিন্তু ওই রোটোগ্রাফটা নিয়ে কিন্তু সে ভিডিও বানাইছে। ইন টার্মস অফ তার এক্সেস, তার যে কোনো ধরনের এক্সপ্লেইন করার ক্ষমতা এবং ওভারঅল কন্টেন্টের হিসাবে ভেরিটাসিয়াম হইতেছে ওয়ান অফ দ্য বেস্ট ইনফরমেটিভ চ্যানেলস ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আরেকটা
একটা চ্যানেল আছে অফকোর্স ভিসস, ভিসসের মাইকেলের পার্সোনালিটি অদ্ভুত লেভেলের এবং তারও হচ্ছে ভেরিটাসিয়াম এর মতনই বোঝানোর ধরনটা খুবই ভালো। ভিসস মেইনলি সাইকোলজি বেসড বাট অন্যান্য অ্যাস্পেক্টও সে টাচ করার ট্রাই করে। ভিসস এন্ড ভেরিটাসিয়াম আমি রেগুলারলি ফলো করি। আরেকটা চ্যানেল যেটা হচ্ছে মেইনলি ম্যাথ বেসড অর্থাৎ গণিতের উপরে ভিত্তি করে সেটার নাম হচ্ছে থ্রি ব্লু ওয়ান ব্রাউন। আমি ক্রিপ্টো কারেন্সি নিয়ে যে ভিডিওগুলো বানাই সেখানে ব্লকচেইনের মেকানিজমে কিন্তু ওদের একটা ভিডিওর এক্সাম্পল দিছিলাম। হাইলি অ্যাকুরেট প্রিসাইজ ভিডিও বানায় অ্যান্ড বোঝানোর ধরনটাও খুবই ভালো, বাট অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু এর চেয়ে বেটার এবং মোর অ্যাকুরেট ভিডিও আপনি ইউটিউবে আর পাবেন কিনা সন্দেহ আছে। আরেকটা চ্যানেল আমি দেখছিলাম লেমিনো, বাট ওইটা আমি রেগুলারলি ফলো করতে পারি না। আমি মেইনলি এই তিনটা চ্যানেলই ভেরিটাসিয়াম, ভিসস আর হচ্ছে ফ্রি ব্লু ওয়ান ডাউন দেখার চেষ্টা করি। এখন যদি সায়েন্টিফিক অ্যাসপেক্ট বাদ দেন, ইনভেস্টিগেটিভ যে ইউটিউবাররা আছে তাদের মধ্যে দুইজন ইন্টারন্যাশনাল ইউটিউবার আমি ফলো করি, একজন হচ্ছে জনি হ্যারিস আর একজন হচ্ছে টম নিকোলাস। জনি হ্যারিস হচ্ছে অনেকটা রিসার্চ বেসড বা ইনভেস্টিগেশন বেসড কন্টেন্টই বানায়, যেমন রিসেন্টলি হচ্ছে তার একটা ভিডিও বের হয়েছে ম্যাকডোনাল্ডের আইসক্রিম মেশিনগুলো যে সবসময় নষ্ট থাকে এইটার পিছনে আসলে বড় কোনো প্রোপাগান্ডা কাজ করতেছে কিনা বা বড় কোনো কোম্পানির লাভ হইতেছে কিনা বা ইচ্ছা করে এগুলোকে নষ্ট করা হইতেছে কিনা, শ্যাম্পু নিয়ে সে ভিডিও বানাইছে কেন, শ্যাম্পু ইজ এ লাই। তো জনি হ্যারিসের কন্টেন্টগুলো অনেকটা এরকম থাকে, সে মিথ বার্স্ট করার ট্রাই করে অ্যান্ড ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখায় যে এই জিনিসটা কেন ভুল বা এই জিনিসটা কেন সঠিক। অ্যান্ড সে আগে বক্সে কাজ করতো, সো ওর প্রোডাকশন কোয়ালিটি অনেক হাই, তার অ্যানিমেশন ম্যাপিং এবং ম্যাপের ক্ষেত্রে তো তার কোনো মানে কম্পারিজনই নাই, খুবই ভালো কন্টেন্ট বানায়, ওভারঅল খুবই কমপ্লিট একটা চ্যানেল। আমি প্রথম ওর চ্যানেলটার খবর পাইছিলাম সে অ্যালেক্সে নাভালনি, যে রাশিয়ার মূল অপোজিশন লিডার বলা যায়, তাকে নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল পুতিনের এগেইনস্টে। ওই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছিল অ্যান্ড ওইটা আমি দেখার পরে তার কন্টেন্ট নিয়মিত ফলো করার ট্রাই করি। টম নিকোলাস, তার সাবস্ক্রাইবার এখনো বেশ কম বলা যায় উইথ রেসপেক্ট টু জনি হ্যারিস, বাট তার কন্টেন্টগুলোর মূল বিশেষত্ব হইতেছে সে মেইনলি ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট থেকে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করার ট্রাই করে, সে টোটাল ইনভেস্টিগেটিভ আমি বলবো না। আপনার যদি ফিলোসফিতে আগ্রহ থাকে আপনি কিন্তু ওর কন্টেন্ট দেখে খুবই মজা পাবেন অ্যান্ড তার ব্যাখ্যাটাও খুবই, ইংলিশ অ্যাকসেন্টে কথা বলো তো তার ব্যাখ্যাটা খুব জোস লাগে শুনতে। আপনার যদি টম নিকোলাসের চ্যানেলটা ভাল লাগে, আপনার অফকোর্স বাংলা আরেকটা চ্যানেল ভাল লাগবে, তার নাম হচ্ছে বোধিচিত্ত, খুবই ফ্যান্টাস্টিক একটা চ্যানেল, এটাকে আপনি সাবস্ক্রাইবার কাউন্ট দিয়ে কোনোদিন মাপতে যাবেন না। এই চ্যানেলের যে কন্টেন্ট গুলো আছে এইগুলো এত রিচ কন্টেন্ট, তবে একটু লম্বা লম্বা, তবে যদি আপনি নিয়মিত ফলো করতে পারেন আপনার নলেজ অনেক হাইলি এনরিচড হবে। এবার আসি ইন্ডিয়ান যে ইনফরমেটিভ চ্যানেলগুলো আমি ফলো করি, এক নম্বরে তো আছে ধ্রুব রাঠি, ওকে আমি অনেক আগে থেকে ফলো করি। ইনফ্যাক্ট আমার এই চ্যানেলের আইডিয়াটা যখন মাথায় আসে তখন আমি হঠাৎ করে হইতেছে ধ্রুব রাঠির এই ক্যালামিনাটিকে নিয়ে একটা ভিডিও ছিল, ওইটা আমার সামনে আসে। তো প্রথমে আমি ভাবছিলাম যে আমি বুঝি ইউটিউবে এই ধরনের জনরাটা প্রথম শুরু করতেছি, বাট পরে দেখি যে না, ধ্রুব রাঠি অলরেডি হচ্ছে যে এই যে কঠিন জিনিসকে সহজভাবে এক্সপ্লেইন করার যে জনরাটা এটা ইন্ডিয়াতে অলরেডি এস্টাবলিশ করে ফেলছে অ্যান্ড নাও হয়তো বাংলাদেশে আমার প্রসেসটা চলতেছে আর কি। এখন সেকেন্ড যে চ্যানেলটা সেটা হচ্ছে আকাশ ব্যানার্জির দ্য দেশভাগ। এখন রিসেন্টলি আরেকজন নতুন আসছে, আমি ওনার নামটা ভুলে গেছি, হাফতানিকাল নামে একটা শো হয়, এইটা আমার খুবই ভালো লাগে। ওনারা মেইনলি হচ্ছে এই পলিটিক্যাল কিংবা ইনফরমেটিভ জিনিসগুলোকে স্যাটায়ার আকারে প্রকাশ করে, ধ্রুব রাঠি হচ্ছে পুরো জিনিসটা এক্সপ্লেইন করে। এই দুইটা চ্যানেল ছাড়া অর্থাৎ ধ্রুব রাঠি আর আকাশ ব্যানার্জি চ্যানেল দুইটা ছাড়া আরেকটা চ্যানেল আছে যেটা আমি রেগুলারলি ফলো করার ট্রাই করি, সেটা হচ্ছে সোচ বাই মোহাক মঙ্গল। ও মেইনলি ধ্রুব রাঠির মতন এক্সপ্লানেটরি ভিডিওই বানায়, তবে ধ্রুব রাঠির এক্সট্রা একটা পার্সোনাল অ্যাট্রাকশন আছে অডিয়েন্সের প্রতি, আপনি ভিডিও দেখলেই বুঝবেন। মোহাক মঙ্গল হচ্ছে অতটা পার্সোনালিটি এনগেজিং মানুষ না, সে জাস্ট হচ্ছে এক্সপ্লেইন করে বাস শেষ, বাট ধ্রুব রাঠি হচ্ছে একটু হিউমার অ্যাড করে, অত বেশি না, যেমন আমার কন্টেন্টে যেরকম হিউমার অ্যাড করি যে পরিমাণে, ধ্রুব রাঠি অতটা করে না, খুবই কম পরিমাণে, বাট ওর পার্সোনালিটির একটা অ্যাট্রাকশন আছে যেটা কাজ করে। পাকিস্তানের একটাই চ্যানেল আমি ফলো করি ইনফরমেটিভ বলতে পারেন, সেটা হচ্ছে জুনায়দ আকরামের চ্যানেল। সে নিজে একজন কমেডিয়ান বলে বাট অনেক ইনফরমেটিভ কন্টেন্টও আছে তার চ্যানেলের মধ্যে, বাট জুনায়দ আকরাম হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার্স ইন পাকিস্তান, আপনি ওনার চ্যানেল ফলো করতে পারেন। যেহেতু কমেডিয়ান কথাটাই আসলে আমি স্ট্যান্ড আপ কমেডিয়ানদের নাম বলি যাদের ভিডিও আমি ফলো করার ট্রাই করি। ইন্ডিয়ার মধ্যে তো আছে হচ্ছে বরুণ গ্রোভার, কুনাল কামরা, উরুজ আশফাক, আকাশ গুপ্তা, এই চারজনের কন্টেন্ট আমি একদম রেগুলারলি ফলো করি। ওরা আসলে কন্টেন্ট খুব কম পরিমাণেই দেয়, ওই কারণে একদম রেগুলারলি ফলো করা তাদের জন্য খুব বেশি টাফ কোনো কিছু না। আরো দুজনের কন্টেন্ট ফলো করি বাট ওরা ওদের নামটা আমি ভুলে গেছি, একটা কন্টেন্ট ছিল হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড কসমোস নিয়ে বানাইছিল, ছেলেটার নাম আমি ভুলে গেছি, বাট খুবই ভালো কন্টেন্ট বানায়। বাংলাদেশেও কিন্তু বেশ ভালো কোয়ালিটির কয়েকজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে, আমি আহমেদ আশিকের ভিডিও ফলো করার ট্রাই করি, তাছাড়া তাদের পডকাস্ট টাইপের কিছু একটা বলবো, আমিন আশিক অ্যান্ড আশফাক নামে, ওইটাও খুবই ভালো করে, এখানে গেস্টরা আসে বা ওরা নিজেরাও ডিসকাস করে, খুবই ভালো একটা চ্যানেল, আপনারা ওইটাও চেক করতে পারেন। এবার আসি ফুড ব্লগিং চ্যানেলের ক্ষেত্রে, একটা সময় পর্যন্ত আমি প্রচন্ড পরিমাণে ফুড ব্লগিং চ্যানেলগুলো দেখতাম, সাপোজ 2019-20 এর সময় আমি চারটা চ্যানেল মেইনলি ফলো করতাম, একটা হচ্ছে পেটুক কাপল, হুদা লাগসে, আদনান ফারুক আর রাফসান্দা ছোট ভাই, চারটার মধ্যে এখন আমি শুধু একটা চ্যানেলই ফলো করি, সেটা হচ্ছে রাফসান্দা ছোট ভাই, বাকি তিনটার ফলো করি না, তার কারণ আমার কাছে মনে হয়েছে ফুড রিভিউ জিনিসটা আমার আসলে ফুডের সাথে অত এক্সট্রা লেভেলের কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট হচ্ছে মজার জন্য হয়তো দেখতাম। তো যখন আপনি মজার জন্য দেখবেন, এন্টারটেইনমেন্টের জন্য কোন একটা ফুড ব্লগিং চ্যানেল দেখবেন, আস্তে আস্তে দেখা যায় কি সব ফুড রিভিউ তো
আলটিমেটলি সেম, একটা খাবার খাবে, খাবার খাওয়ার পরে ওইটা কেমন লাগছে ওটা একটা রিভিউ দিবে। এক সময় এটা বোরিং হয়ে গেছে আমার কাছে, মানে সব চ্যানেলই সেম কাজই করতেছে, সেম জিনিসই হইতেছে, এক্সট্রা আর কোনো কিছু হয়তো হইতেছে না। যেখানে রাফসান হচ্ছে ইউনিক, রাফসান নিজেকে ফুড ব্লগার দাবি করে না, বাট হচ্ছে রাফসানের নিজের কন্টেন্টগুলো, কন্টেন্টটা পুরোটাই আসলে ইউনিক, পুরো জনরাটাই হচ্ছে ওর ইউনিক একটা জায়গা। যে ফুড ব্লগিং করে, বাট ফুড ব্লগিং এর আশেপাশে সে যে সার্কেলটা ক্রিয়েট করছে তার জনরার কন্টেন্টের ক্ষেত্রে আর কি, এইটা বাংলাদেশে হয়তো আর কারো মাথা থেকে আসে নাই, এবং সে এটা ইউনিকলি করতেছে, এখন পর্যন্ত করতেছে। এন্ড এই কারণে আমি তার কন্টেন্টগুলোর মধ্যে ওই আমি যে বোরডমটা আছে সেটা ফিল করি না, তার কন্টেন্টগুলো আমি রেগুলারলি ফলো করার ট্রাই করি। আমি বলতেছি না ফুড ব্লগাররা খারাপ বা কোনো ধরনের খারাপ ভিডিও বানাইতেছে, ওর খুবই কোয়ালিটিফুল ভিডিও বানাইতেছে, দ্যাট ডাজেন্ট মিন যে ওইটা আমার সাথে স্যুট করবে বা আমি একজন ভিউয়ার হিসেবে সবসময় এটা ফলো করার চেষ্টা করবো। ইভেন রাফসানের ছোট ভাইকে আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক কন্টেন্ট ক্রিয়েটার্স বলে এর আগে গালিও খাইছি যে আপনি কেন এরকম হাফলেডিসদেরকে এরকম সাপোর্ট দিতেছেন, প্রমোট করতেছেন, বাট যেটা সত্যি সেটা সত্যি আমার কাছে মনে হয় যে সে ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক কন্টেন্ট ক্রিয়েটার্স ইন বাংলাদেশ। যদি বাংলাদেশের অ্যানিমেশন চ্যানেলগুলোর কথা বলি, আমি গত 3 বছর ধরে পসিবলি অন্তিক মাহমুদের চ্যানেল তো ফলো করি অফকোর্স, এবং তার ভিডিও যেইটাই আসে যখনই আসে তখনই আমি দেখার চেষ্টা করি। অন্তিকের চ্যানেল বাদে আমি যদি বলি রিসেন্টলি হচ্ছে খালেদ নূরের চ্যানেলটা খুবই ভালো করতেছে। খালেদ নূরের সেন্স অফ হিউমার খুবই জোস, তার এডিটিং খুবই জোস, অ্যান্ড অ্যানিমেশনের সেন্সটাও খুবই জোস। খালেদ নূরের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে তার হিউমারগুলা বাংলাতে, বাংলা হিউমারই সে দিতেছে, বাট সে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছে ইংলিশে অনেক ক্ষেত্রে। এই কারণে হয়তো অডিয়েন্সের সাথে তার কানেকশনটা খুব বেশি একটা হয় না, কারণে আমার মনে হয় যে তার চ্যানেলের গ্রোথটা একটু আটকে গেছে। You ready to lose some brain cells? If the answer is yes, keep watching. নইলে এতদিনে হচ্ছে তার অনেক গ্রোথ হইতো। বাট খালেদ নূর খুবই ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন অ্যানিমেশন কন্টেন্ট ক্রিয়েটর। কিছু কিছু কন্টেন্ট আছে তার অ্যানিমেশনের বাইরেও, ওইগুলাও খুবই জোস। আরেকটা চ্যানেল রিসেন্টলি আমি দেখছি সেটা হচ্ছে ফ্রোজেন ফায়ার, ওরা একসাথে অন্তিক আর ওরা মিলে হচ্ছে যে বেহুলার যে অ্যানিমেশনের কাজটা করছে ওর পরে ওই চ্যানেলটার নাম আমি শুনছি। ওর ভিডিওগুলো আমার কাছে মনে হয়েছে আইডিয়াগুলো খুবই ভালো আসে অ্যান্ড এক্সিকিউটও করে খুব ভালোভাবে। একটা জায়গাতে যে সমস্যা সেটা হচ্ছে আমার কাছে কেন জানি মনে হয়েছে বাইরের যে হিউমার যে ভিডিওগুলো আছে, হিউমারের ভিডিওগুলো ইংলিশ স্পেশালি যে জনরাটা, ওইখান থেকেও ডিরেক্টলি হিউমারটা ওর মধ্যে হচ্ছে অনেক ইফেক্ট ফেলছে। এন্ড আমার কাছে মনে হইতেছিল যে ওর কন্টেন্ট যখন দেখি আমি কোনো একজন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট দেখতেছি, বাট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বাংলা, আমার কাছে এরকম মনে হয়েছে। অ্যান্ড কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে অন্তিকের কন্টেন্টের কিছু একটা ছাপ ওর মধ্যেও পড়ছে, যেটা হয়তো ইন্টেনশনালি বা আনইনটেনশনালি আমি জানি না, বাট অন্তিকের কিছু কিছু ছাপ ওর মধ্যে দেখা যায় যেটা আসলে ওর ইউনিকনেসটাতে একটা সমস্যা ক্রিয়েট করতেছে। এটা যদি সরাইতে পারে অ্যান্ড নিজের একটা আলাদা সেক্টর ক্রিয়েট করতে পারে তাইলে হচ্ছে চ্যানেলটা অনেক বেশি দূর আগাবে। এইবার আসি এন্টারটেইনমেন্টের ক্ষেত্রে। এন্টারটেইনমেন্টে বাংলাদেশে তো প্রচুর চ্যানেল আছে। আমি গত 3 বছর ধরে হচ্ছে রেগুলারলি এখন পর্যন্ত কনস্ট্যান্টলি যে 2টা চ্যানেল ফলো করি সেটা হচ্ছে বাটফিক্স অ্যান্ড আরএনএআর। এই দুজনের হিউমারের লেভেল সম্পর্কে আশা করি আপনাদেরকে নতুন করে কোনো কিছু আর বলা লাগবে না। ওনারা যে জনরাটা এস্টাবলিশ করছে সেটা ওনারা এস্টাবলিশ না করলে বাংলাদেশে আর হয়তো কেউ করতো না, অ্যান্ড এখন পর্যন্ত সেটা ইকুয়ালি ট্রিট করতেছে। ইকুয়ালি হচ্ছে যে আগে যেরকম হিউমারটা দিত এখনও সেরকম হিউমারই বাংলাদেশের অডিয়েন্সকে দিয়ে যাইতেছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু থ্যাঙ্ক বোথ অফ দেম। অনেকে এই দুজনকে কম্পেয়ার করতে যায় বাট আমার মনে হয় না, সেম জিনিস নিয়েই বানাইতেছে বাট কম্পেয়ারেবল আমার কাছে মনে হয় না, এক একজনের স্টাইলটা আসলে আলাদা। মাঝে মাঝে আপনার সেম মনে হইতে পারে বাট আমি এটা ব্যাখ্যা সহ বুঝাইতে পারবো যে কেন এই দুজনের স্টাইলটা আসলে আলাদা, ইভেন ইফ আপনার মনে হয় যে হয়তো সেম জিনিস নিয়েই কন্টেন্ট বানাইতেছে। হাই ব্রাদার্সকে একদম রেগুলারলি ফলো করতাম যখন ওরা খুব একদম হাইপে ছিল, বাট যখন রাকিন চলে গেছে তারপরে থেকে ওদের ডাউনফলটা শুরু হয়েছে, এখন তো আর ভাই ব্রাদার্স চ্যানেলের নাম মানে আসিফ বিন আজাদ নাম করছে আসিফ ভাই, বাট ভাই ব্রাদার্স চ্যানেলটা হচ্ছে একটা খুব গুড স্মৃতি বা গুড মেমোরি যেটা বলে না, ওইরকম ভাবে হচ্ছে ইউটিউবের মধ্যে আছে যে আপনি লাইফের একটা সময় ওদের ভিডিও খুব বেশি পরিমাণে দেখতেন, এখন হয়তো নস্টালজিক হইলে ওই ভিডিওগুলো আপনি দেখেন। রাকিন তো এখন আলাদা করে হচ্ছে মিস্টার আফসার চ্যানেল খুলছে এন্ড ওইখানেও বেশ ভালো করতেছে, আমি শিওর যে খুবই ভালো করবে, বাট ভাই ব্রাদার্সের ফ্লেভারটা যে আর পাবো না এটাই অনেক বেশি কষ্ট লাগে। যাই হোক, সালমান দা ব্রাউন ফিশ অনেক আগে থেকে হচ্ছে আমরা দেখতাম অ্যান্ড এখন তো হচ্ছে খুব রেগুলারলি ভিডিও আসে না, যদি আসে তখন সাথে সাথেই দেখে অ্যাকচুয়ালি। অ্যান্ড এটা আমার মনে হয় বাংলাদেশের অনেক ইউটিউব অডিয়েন্স যারা খুব আগে থেকে ভিডিও দেখে তাদের সবার কাছেই হচ্ছে সালমান দা ব্রাউন ফিশ হচ্ছে একটা নস্টালজিক ইউটিউব চ্যানেল, যেটা তাদের একটা মেমোরি ক্রিয়েট করছে। যদি আসিফ ভাই আর সালমান ভাই রেগুলার হয় আবার তাইলে কিন্তু ওনারা কাঁপাই ফেলবে ইউটিউবে, এটা একদম শিওর, কারণ ওনাদের যে লেভেল, ওনাদের যে এক্সপিরিয়েন্স, এই দুইটা একসাথে করলে যে কোনো চ্যানেল, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর অনেক ভালো কিছু করতে পারবে। আরেকজনের নাম না বললে খুব অন্যায় হবে, সেই চ্যানেলটা হচ্ছে ম্যাঙ্গো স্কোয়াড। ওদের ভিডিও আমি খুব রেগুলারলি ফলো করতাম একটা সময় পর্যন্ত, বাট এখন তো রেগুলার আপলোড দেওয়া হয় না ওদের ভিডিও, শামিম ভাই এখন অনেকটা নাটক ইন্ডাস্ট্রিতে চলে গেছেন তো সো ইউটিউবের মধ্যে এখন আর রেগুলার নাই, তো একটা সময় পর্যন্ত ম্যাঙ্গো স্কোয়াডও খুবই রেগুলারলি ফলো করা হইতো।
ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং এর মধ্যে দুইটাই চ্যানেল আছে বাংলাদেশে খুব ভালো করতেছে। একটা হচ্ছে জুবাইর তালুকদার, জুবাইর হচ্ছে আমার ব্যাচমেট, আমরা দুজন একসাথে বুয়েটে পড়াশোনা করছি। আমার চ্যানেল একদম শুরু থেকেই জুবাইর আমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করছে চ্যানেলটা কিভাবে ঠিকঠাক করা যায়, কি ধরনের কন্টেন্ট আপলোড করা যায়, এই ধরনের সাজেশন গুলাতে। এই কারণে জুবাইরের কাছে হচ্ছে আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। সালমান সাদি, ওর ভিডিওগুলো আমার কাছে মনে হয় ওর যে রিভিউগুলো হয় খুবই প্র্যাকটিক্যাল লেভেলে, একদম মানে একজন ইউজার একটা ক্যামেরা ইউজ করলে হচ্ছে যে সে কি এক্সপিরিয়েন্সটা পাবে সে এক্স্যাক্টলি ওইটা তুলে ধরার ট্রাই করে, অ্যান্ড এইটা হচ্ছে ওর ইউনিকনেস আমার কাছে মনে হয়েছে। এই দুইটা চ্যানেল হচ্ছে আমি ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফলো করি, মেইনলি হচ্ছে ভিডিও এডিটিং, অ্যাকচুয়ালি ভিডিও ক্যাপচারিং এডিটিং এইগুলো যেগুলোকে বলতেছি। আমার নিজের জন্য এটা লাগে, বাট আপনার চাহিদা মতে হচ্ছে যে আপনি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টও ফলো করতে পারেন। বাইরে তো এই জনরাটাতে হচ্ছে পিটার ম্যাককিনন আছে, ড্যানিয়েল শেফার আছে, আরো এরকম অনেকেই আছে, আসলে ওদের কন্টেন্টগুলো খুবই জোস। টেক সেক্টরে আমি একটা চ্যানেলের কন্টেন্ট রেগুলার ফলো করি, সেটা হচ্ছে এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। ওদের রিভিউগুলো একদম আমার কাছে মনে হয়েছে মন থেকে আসে, ওরা রিভিউটার মধ্যে হচ্ছে ওদের যতটা এক্সপিরিয়েন্স আছে সবকিছু ঢেলে দেওয়ার ট্রাই করে, অ্যান্ড পুরোপুরি ইউজার ফ্রেন্ডলি করে একটা ভিডিও বানানোর চেষ্টা করে। ওই ভিডিওটা আসলে যে দেখতেছে তার আসলেই উপকার হইতেছে কিনা এই জিনিসটা সবসময় ওদের মাথায় থাকে। এই কারণে আমার কাছে মনে হয়েছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির ভিডিওগুলোর সাথে আমি একটা কানেকশন খুঁজে পাই, অ্যান্ড ওদের রিভিউগুলো আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আরেকটা চ্যানেল আমি যেটা অনেক দিন ধরেই ফলো করি সেটা হচ্ছে সোহাগ 360। একদম ইনিশিয়াল যে ইউটিউবের জার্নিটা আমার শুরু হয়েছিল ওই সময়গুলোতে আমি রেগুলারলি হচ্ছে সোহাগ 360 এর ভিডিও দেখতাম, অ্যান্ড এইটা অনেক বেশি পরিমাণে হেল্প করছে আসলে। যদিও আমার খুব বেশি দিন হয় নাই, বাট এতটুকু বলা যায় যে এইটা এই চ্যানেলটা আমার যতটুকুই গ্রোথ হয়েছে তার মধ্যে বিশাল একটা অবদান রাখছে। এই জনরাটাতে এর বাইরে আমি যে চ্যানেলটা খুব বেশি পরিমাণে ফলো করি সেটা হচ্ছে থিঙ্ক মিডিয়া। ওদের সাবস্ক্রাইবার কাউন্ট হয়তো খুব বেশি না, 1.5 মিলিয়নের মতন আছে, উইথ রেসপেক্ট টু তাদের বয়স ব্যাপ্তির অনুসারে ওদের সাবস্ক্রাইবার কাউন্ট কম, বাট ওদের ভিডিওর কোয়ালিটি খুবই হাই। থিঙ্ক মিডিয়া যেভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করা আমার মনে হয় না অন্য কোনো চ্যানেল এইভাবে প্রেজেন্ট করতে আমি দেখছি। ওরাও কাইন্ড অফ ওই অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির যে ফিলোসফিটা ওইটাই ফলো করে যে আমার ভিডিওটা যে দেখতেছে সে আসলে উপকারটা পাইতেছে কিনা। ওরা মেইনলি ভিডিও এডিটিং থেকে শুরু করে ইউটিউব চ্যানেল গ্রো করে কিভাবে এই সব জিনিসগুলো সম্পর্কে হচ্ছে আইডিয়া দেয়, অ্যান্ড খুবই প্র্যাকটিক্যাল আইডিয়া আমার মনে হয়েছে, সো থিঙ্ক মিডিয়া ফলো করা হয়। এছাড়া অন্য কোনো জনরার ভিডিও আমার আসলে খুব বেশি একটা দেখা হয় না, কারণ হয়তো ইউটিলিটির বেসিসে, যেমন আমি তো কোনোদিন ফ্যাশন কিংবা হচ্ছে মেকআপ ব্লগিং দেখবো না কারণ বুঝতেছেনি। স্পোর্টস চ্যানেল তো হচ্ছে নর্মাল রেগুলার স্পোর্টস চ্যানেল সবাই যেগুলো দেখে ওইগুলো দেখা হয়। আর আমি এতক্ষণ পর্যন্ত যে চ্যানেলগুলোর নাম বললাম এই সবগুলো হচ্ছে আমি রেগুলার একদম রেগুলার ফলো করি, যে যখনই ওরা ভিডিও দেয় তখন আমি ভিডিওটা দেখার চেষ্টা করি। এছাড়াও তো আরও অনেক চ্যানেল আছে যেগুলো হয়তো আমি খুব রেগুলারলি না হলেও তাদের ভিডিওগুলো দেখি। যেমন আমি যদি বলি খালিদ ফারহান ভাইয়ের চ্যানেলে যে ভিডিওগুলো আছে আমি হোয়াইট শার্ট শো সবগুলো দেখছি এপিসোড, বাট ধরেন যদি ফ্রিল্যান্সিং এর ভিডিও হয় ওইগুলো আমার জনরা না বা আমার লাইফের সাথে আসলে ম্যাচ করা না, হয়তো আমি খুব বেশি একটা দেখি না। সাদমান সাদিক, সাদমানের ভিডিওগুলো আমি দেখি, এবং হয়তো সবগুলো দেখার পসিবল হয় না কারণ ও তো প্রত্যেক দিন ভিডিও আপলোড দেয়, বাট যেগুলো খুব ক্রুশাল ভিডিও হয়, সাপোজ কয়েকদিন আগে নেগেটিভিটি নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল, ওই ভিডিওগুলো অবশ্যই আমি দেখার চেষ্টা করি, অ্যান্ড এগুলো আমার লাইফে ভ্যালু অ্যাড করে। এছাড়াও আরো অনেক চ্যানেল আছে, বাট এই চ্যানেলগুলো হচ্ছে আমি রেগুলারলি ফলো করার চেষ্টা করি। আমি একটা সাজেশন আপনাদেরকে সবসময় দিব যে ইউটিউবে আপনি আসলে কেন আসছেন এটা আগে ঠিক করেন। যে আপনি এখন টিভি না দেখে ইউটিউবে যদি বেশি টাইম দিতেছেন ভিডিওগুলো দেখতেছেন তার একটা কারণ হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে এনগেজ করতে পারেন বেশি। আমি যখন এখানে কথা বলতেছি, আমি যদি আজকে টিভিতে কথা বলতাম দুইটার মধ্যে অনেক বড় ডিফারেন্স আছে। আমি এখানে প্রত্যেক দিন লাইফে আগাইতেছি, আপনাদেরকে সাথে নিয়ে আগাইতেছি। একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের মূল এক্সক্লুসিভনেসটা কিন্তু হচ্ছে এই জায়গায়, যেটা আপনি টিভিতে পাবেন না, যেটা আপনি মুভিতে পাবেন না, যেটা আপনি নাটকে পাবেন না। এটাই হচ্ছে একজন ইউটিউবারের সার্থকতা, যে সে একদম ডেইলি লাইফে ডেইলি বেসিসে তার যে অডিয়েন্স আছে তাদের লাইফে ইফেক্ট ফেলতে পারতেছে। অ্যান্ড আমি এতক্ষণ পর্যন্ত যে চ্যানেলগুলোর নাম বলছি তারা সবাই আমার লাইফে কোনো না কোনোভাবে ইফেক্ট ফেলছে, অ্যান্ড এই কারণে আমি তাদের সবার কাছে অনেক বেশি পরিমাণে কৃতজ্ঞ। ইউটিউব চ্যানেল দেখা এটাও একটা আর্ট, আপনি কিভাবে জিনিসটা দেখতেছেন অ্যান্ড সঠিক ওয়েতে আপনি দেখতেছেন কিনা। এমন যদি হয় আপনি এমন সব মানুষের প্রোফাইল দেখতেছেন বা ভিডিও দেখতেছেন যেগুলো যারা শো অফ করে বেশি, যারা আপনার মেন্টাল হেলথে অনেক বাজে ইফেক্ট ফেলে, তাইলে কিন্তু আপনার ইউটিউবে আসা অনেকটা ক্ষতির কারণ হবে। ইউটিউবে এসে আপনি যে ভালো জিনিসটা নিতে পারতেন ওই জিনিসটা আপনি নিতে পারবেন না। তো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি একটা সায়েন্টিফিক ওয়েতে একটা রেগুলার ওয়েতে হচ্ছে ইউটিউব ভিডিও দেখার চেষ্টা করেন, এমন সব মানুষদেরকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেন যারা আসলেই আপনার লাইফে ভ্যালু অ্যাড করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে বুধবার একটা ইরেগুলার ভিডিও দিলাম কারণ ইমিডিয়েটলি আগে একটা ভিডিও আসছে যেটা হচ্ছে রাশিয়ার ভ্যাকসিনটা নিয়ে, এটা নিরাপদ কি নিরাপদ না আপনারা অবশ্যই এটা দেখে আসতে পারেন। আমি লিংক বা হচ্ছে ভিডিওটা যে কোনো জায়গায় দিয়ে দিব। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি আমার কন্টেন্টগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কাট।